মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী রাজাকার আলবদর আল শামস সহ স্বাধীনতা বিরোধীদের আংশিক তালিকা প্রকাশ করা হবে বিজয়ের মাসে। নিশ্চিত তথ্যের ভিত্তিতে এ তালিকা তৈরি হচ্ছে বলে জানিয়েছে স্বাধীনতা বিরোধী তালিকা প্রণয়ন কমিটি। দেখুন যে ইউজুবায়ের রিপোর্ট। 1971 সালে সমগ্র জাতি যখন মুক্তিযুদ্ধে, তখন কিছু বিশ্বাসঘাতক পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষে তৎপর হয়ে ওঠে, গড়ে তোলে রাজাকার আলবদর আল শামসের মতো খুনি বাহিনী। হানাদারদেরও সহায়তায় কেউ কেউ মনোনীত হয় এমএলএ হিসেবে। এইসব স্বাধীনতা বিরোধীদের তালিকা প্রণয়নের কাজ শুরু করেছে সরকার। তথ্য সংগ্রহে মাঠে নেমেছেন 6 সদস্যের সাব কমিটি। সাব কমিটির দায়িত্বটা হলো এগুলোকে সংগ্রহ করে আমরা স্ট্যান্ডিং কমিটিতে মাধ্যমে আমরা মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবো, মন্ত্রণালয় এটা প্রকাশ করবে। এর আগে জেলা প্রশাসকদের দায়িত্ব দেয়া হলে স্বাধীনতা বিরোধীদের একটি ভুলে ভরা তালিকা তৈরি হয়। এমন প্রেক্ষাপটে স্বাধীনতা বিরোধী তালিকা প্রণয়ন সাব কমিটি গঠন করা হয়। আহ্বায়ক করা হয় শাজান খানকে। জেলা প্রশাসকদের উপরে যে দায়িত্ব আমরা দিলাম, সেই দায়িত্ব কিন্তু আমরা যথারীতি তারা এই তালিকাটা প্রেরণ করতে পারেনি। বীর মুক্তিযোদ্ধাদেরকে সমন্বয়েই কিন্তু আমরা এই তালিকাটা করব, এটা আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা এগোচ্ছি। আমাদের প্রথম সভাটা হয়ে গেছে। এই সাব কমিটি মুক্তিযুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার, মুক্তিযোদ্ধা ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছে। এই প্রক্রিয়ায় একটি সঠিক তালিকা করা সম্ভব হলে বলে জানান শাজান খান। তথ্যগুলো সংগ্রহ করব এবং সংগ্রহ করে ওইটাই প্রকাশ করব তা নয়, আমরা চেষ্টা করব শতভাগ নিশ্চিত হয়ে সেই নামগুলো প্রকাশ করতে। 16 ডিসেম্বরই অন্তত আংশিক হলেও আমরা একটা তালিকা আমরা প্রকাশ করতে চাই। স্বাধীনতা বিরোধীদের সঠিক তথ্য থাকলে কমিটিকে জানানোর জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাধীনতা বিরোধী তালিকা প্রণয়ন সাব কমিটির আহ্বায়ক। তারও যদি কেউ তথ্য সংগ্রহ করে আমাদেরকে দিতে পারেন, আমরা সেটাও তদন্ত করে সেই নাম আবার অন্তর্ভুক্ত করব। জে ইউজবায়ার, একুশে টেলিভিশন, ঢাকা।